ওয়াসি ভাই, আমরা শুরু করি শুরু করি। আচ্ছা, শুভ সন্ধ্যা। বিস্তার সাহিত্য চক্র আয়োজিত অন্তর্জাল সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা এখানে জুমে ঢুকেছেন কিংবা যারা আমাদের বিস্তার লিটারেচার সার্কেলের লাইভে দেখছেন অনুষ্ঠানটি, আমাদের অত্যন্ত আনন্দ এবং শ্লাঘার বিষয় যে আজকে আমরা এমন একজন অতিথি আমাদের মাঝখানে পেয়েছি, যিনি একটু প্রচার বিমুখ, একটু নেপথ্যচারী বিধায় আমরা অনেকেই তার খবর পাই না, কিন্তু আমি এবার আমার সর্বোচ্চ জনসংযোগ ক্ষমতা কাজে লাগিয়ে তাকে সম্মত করিয়েছি একটু দৃশ্যমান হওয়ার ব্যাপারে। তার নাম ওয়াসি আহমেদ। আপনারা অনেকেই নিশ্চয়ই তার লেখা পড়েছেন, তার নাম জানেন এবং তার সম্পর্কে জেনেছেন যে এ বছর অন্তত তিনি আর অতটা পাদপ্রদীপের আলোয় থেকে ঢাকা পড়েননি। তিনি এবার একটু উন্মোচিত হয়েছেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারটি, অনেকদিন বাদে তার হাতে এসে পড়েছে, যদি এটি তিনি অনেক আগেই তার পাওনা ছিল। এছাড়া ওয়াসি আহমেদের বেশ বর্ণাঢ্য পরিচয় রয়েছে, আমি আজকে কিঞ্চিত সময় নিয়ে, কয়েক মিনিট সময় নিয়ে সেটা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কারণ এই মানুষরা নিজের কথা নিজেরা বলতে চান না, বলেনও না, কিন্তু আমি মনে করি এটা জাতীয় দায়িত্ব, আমাদের সবাইকে জানানো উচিত যে এরা নীরবে নিভিতে প্রচারের বাইরে থেকেও কিভাবে একেবারে নিঃসংকোচে এবং নির্ভীকভাবে আমাদের সাহিত্যের জন্য কাজ করে যাচ্ছেন। ওয়াসি আহমেদ মূলত একজন আমলা, যদিও তার শিক্ষাগত যোগ্যতা ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি সিলেটের মানুষ। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন উচ্চ পদে কাজ করেছেন, তিনি পেশাগত দায়িত্ব পালনে কূটনৈতিক হিসেবেও কাজ করেছেন দিল্লিতে, এর বাইরে দেশের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়েছেন এবং এই গুরু দায়িত্বের পাশাপাশি লেখালেখি করে গেছেন মোটামুটি ধারাবাহিকভাবেই, যদিও আর সবার মতো অতখানি বহুপ্রজ লেখক তিনি নন, তবু কম বেশি সব মিলিয়ে তার গ্রন্থ সংখ্যা গোটা বিশেক। আর সবার মধ্যে কবিতা দিয়ে শুরু করেছিলেন, কিন্তু অচিরেই বুঝে গিয়েছিলেন কবিতার ক্ষেত্রটি অনেক ভারাক্রান্ত ভিড়াক্রান্ত, ফলে তিনি সেখান থেকে মানে মানে বিদায় নিয়েছিলেন। এরপর তার ক্ষেত্রটি তিনি নির্বাচন করেছেন ছোট গল্প, এবং সেখানে তিনি প্রচুর ফসল ফলিয়েছেন এবং বাংলা ছোট গল্পে তিনি দুহাতে লিখেছেন, এবং প্রায় প্রতিটি গল্পই কোনো না কোনো দিক থেকে ভাষায় কি বিষয়ে কি শৈলীতে গুরুত্বপূর্ণ। তার গল্পগ্রন্থের সংখ্যা 9টির মতো। প্রথম গল্পগ্রন্থ ছায়াদণ্ডী ও অন্যান্য 1992 সালে সেটা প্রকাশিত হয়। এরপর নিয়মিত তিনি লিখে গেছেন, তার নির্বাচিত গল্প বেরিয়েছে, 2 খণ্ডে তার গল্প সমগ্র বেরিয়েছে, গল্প সংগ্রহ বেরিয়েছে, এবং গল্প গ্রন্থের জন্য তিনি আমাদের দেশের একটি বেশ জনপ্রিয় পুরস্কার প্রথম আলো বর্ষসেরা পুরস্কারও পেয়েছেন, কালাশনিকভের গোলাপ নামক গ্রন্থটির জন্য। আপনারা গ্রন্থের নামটি দেখে বুঝতে পারছেন এর মধ্যে কতখানি ইঙ্গিত এবং কতখানি শিল্পের ইশারা রয়েছে। কিন্তু তিনি শেষ পর্যন্ত শুধু ছোট গল্পে তৃপ্ত থাকেননি, 2000 সালে মেঘ পাহাড় নাম দিয়ে তিনি একটি উপন্যাস লিখেন এবং প্রথম উপন্যাসই তিনি পাঠকদের এবং সমালোচিত দৃষ্টি কাড়েন এবং তিনি আলাওল পুরস্কারে ভূষিত হন এই গ্রন্থটির জন্য। এরপর তিনি একাধিক পুরস্কার পেয়েছেন, জেমকন পুরস্কার পেয়েছেন ত্রিশিয়ানা সীমানা বইটির জন্য, আখতারুজ্জামান ইলিয়াস পুরস্কার পেয়েছেন, IFIC ব্যাংক পুরস্কার পেয়েছেন এবং সবশেষে এই বছর বাংলা একাডেমি পুরস্কার। এবং এর মধ্যে তিনি একটি অসাধারণ উপন্যাস রচনা করেছেন, আমি সেটির কথা বলতে চাই, কারণ আমার এটি পড়ার সৌভাগ্য হয়েছে খুব সম্প্রতি এবং তারপর এটি দীর্ঘ আলোচনা লেখার সুযোগ আমি পেয়েছিলাম। তল কুঠুরির গান, অসাধারণ কাব্যগুণ সম্পন্ন একটি গ্রন্থ, এর মধ্য দিয়ে তিনি আমাদের ইতিহাসের খুবই উপেক্ষিত, খুবই অনালোচিত একটি অংশ, নানকার বিদ্রোহের কথা হয়তো আপনারা কিন্তু শুনে থাকবেন সিলেটের, সেই বিদ্রোহটাকে তার যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, তার মানবিক দিক ছিল, তার রাজনৈতিক অংশটুকু তাকে কেন্দ্র করে একটি বৃহৎ কলেবরের উপন্যাস রচনা করেন, যার ভিতর দিয়ে শুধু ইতিহাস নয়, তিনি আমাদের সমকালীন রাজনীতি, সমকালীন সমাজ ব্যবস্থা, আধুনিক নাগরিক মানুষের মনস্তত্ত্ব, নারী পুরুষের সম্পর্ক, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এর ভিতর দিয়ে এক ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমি একেবারে নিঃসংকোচে বলতে পারি যে স্বাধীনতা উত্তর বাংলাদেশের
যদি হাতে গোনা কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস, শিল্পগুণ সম্পন্ন গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম করতে হয়, তালিকা করতে হয়, তাহলে এই উপন্যাসটি তার প্রথম দিকেই থাকবে, উপরের দিকে থেকে। আমি আপনাদের অনুরোধ করবো উপন্যাসটি সংগ্রহ করে পড়ার জন্য। আমি আর খুব বেশি কথা বলবো না, একটি তথ্য দিয়ে রাখতে চাই। আপনারা আইওয়া, যে আমেরিকার আইওয়া রাজ্যে একটা ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপের কথা জানেন, অনেক দিন ধরে হচ্ছে, প্রায় 60 বছরের বেশি দিন ধরে হচ্ছে। সেখানে বাংলাদেশ থেকে খুব বেশি মানুষজন আমন্ত্রিত হননি। হাতে গোনা যে 4-5 জন মানুষ আমন্ত্রিত হয়েছেন, তার মধ্যে ওয়াসি আহমদ একজন। তিনি সেখান থেকেও অনেক অভিজ্ঞতা অর্জন করে এসেছেন। আজকে আমরা তার কাছ থেকে সেই কথা শুনবো, তারপর আমরা তার একটি পাঠ শুনবো এবং সবশেষে আপনাদের সঙ্গে মুক্ত আলোচনা অংশগ্রহণ করবো। তো আমি আমার সূচনা বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করে আপনাদের সবাইকে অনুরোধ করছি তাকে করতালি দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ ওয়াসি ভাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। শুভ সন্ধ্যা। আজকের এই অন্তর্জাল আলাপচারিতায় আমাকে ডাকার জন্য আলম খুরশেদ, আমি আপনার কাছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এটি আমার কৃতজ্ঞতাও একটি প্রকাশ যে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনি এই অনুষ্ঠানটা অত্যন্ত যত্ন নিয়ে করেন এবং কিছুদিন ধরে আপনি আমাদের 2-3 জন অত্যন্ত বরেণ্য গুরুত্বপূর্ণ অগ্রণী লেখকদের নিয়ে এসছেন এবং অত্যন্ত সুন্দরভাবে সেটি সঞ্চালন করেছেন এবং লেখকরাও চমৎকার ভাবে অনেক কৌতূহল উদ্দীপক কথাবার্তা বলেছেন এবং আমি নিশ্চিত এটি যারা দেখেছেন সবাই এটি উপভোগ করেছেন। তো সেদিক থেকে আমার উপস্থিতি, আমার মনে হচ্ছে যে আপনার অনুষ্ঠানের মান না কিছুটা খর্ব হয়। আর আপনি অনেক আসলে ভালোবাসা থেকে যে জিনিসগুলো হয় আপনার মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে জানাতে চাচ্ছি যে আপনার সাথে কিন্তু আমার এখনো সাক্ষাৎ মোলাকাত হয়নি। আপনার লেখালেখির সাথে আমি দীর্ঘদিন ধরে পরিচিত। আপনি যখন বিদেশে ছিলেন তখন যে সমস্ত লেখা লিখতেন, যাই আমি পেতাম সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম, অনুবাদ প্রধানত। সেই সাথে আপনার আপনি অনেক আলোচনা করতেন, অনেক বইয়ের আলোচনা করতেন এবং আমি এক পর্যায়ে খুবই বিস্মিত হয়েছিলাম যে এনগুগি থিয়ঙ্গা, এনগুগি থিয়ঙ্গার, আমি সেটা আপনাকে বলে হচ্ছে এনগুগি থিয়ঙ্গার আপনি সাক্ষাৎকার নিয়েছেন। এনগুগি থিয়ঙ্গা বাংলাদেশে কজন পড়েছে আমি জানি না, আমি আমি তার সাথে দেখা হয়েছিল একবার একটা ঘটনায়, আমি সেটা অল্প সময়ের জন্য তার একটা রিডিং সেশনে নিউ ইয়র্কে, গ্রেইন অফ হুইট, এ গ্রেইন অফ হুইট, এটাই তার প্রথম বই। তো যাই হোক, সেটা তো আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং আপনি অবশ্যই এই বিস্তারের মাধ্যমে আমাদের লেখক সাংস্কৃতিক জীবনে যে সামাজিক যে একটা দায়িত্ব পালন করছেন, আমি এটাকে সামাজিক দায়িত্ব পালনই বলবো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আপনাকে এই জন্য অভিনন্দন জানাই। এবং সেই সাথে আপনার যে মূল কাজ অনুবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনুবাদ করেছেন, অনেক সাক্ষাৎকারের অনুবাদ দিয়েছেন, অনেক কিছু করেছেন। তা আমি আশা করব যে আপনি আরো বড় মাপের কিছু একটা করবেন, সেই আশায় আমরা আছি। ঠিক আছে, অনেক 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 অভিনন্দন, অনেক ধন্যবাদ ওয়াসি ভাই। আমরা আমাদের মূল পর্বে প্রবেশ করি আলোচনার। তবে সাহিত্য প্রসঙ্গে শুরুতে আমরা একটা রেওয়াজ হয়ে গেছে এই অনুষ্ঠানে, আমরা একটু বর্তমানের যে একটা বৈশ্বিক পরিস্থিতির ভিতরে আমরা সবাই যাচ্ছি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। কারণ আপনাদের মতো চিন্তাশীল সংবেদনশীল মানুষরা কিভাবে এই মহামারী, এই অতিমারীটির মোকাবিলা করছেন শারীরিকভাবে, মানসিকভাবে, এবং এখান থেকে নিশ্চয়ই আপনাদের মধ্যে কিছু উপলব্ধি, কিছু ভাবনার সঞ্চার ঘটছে, সেইটা আমি মনে করি আমাদের জন্য, সাধারণ মানুষদের জন্য বর্তমান পরিস্থিতিতে বা করোনা উত্তর পৃথিবীতে আমাদের জীবন যাপনের জন্য হয়তো বা কোনো একটা দিক নির্দেশনা দিতে পারে। সেজন্য আমি আপনার কিছু কথা শুনতে চাইছি বর্তমান পরিস্থিতিটা নিয়ে, বিশেষ করে আপনার উপলব্ধির জায়গাটুকু আমাদের দর্শক শ্রোতাদের সঙ্গে যদি একটু ভাগ করে নিতেন। হ্যাঁ, এখন করোনা তো আমাদের জীবনের একটি কি বলবো একটি অবিচ্ছিন্ন একটা বাস্তবতা, আমাদের এখানেই নয়, এটা বিশ্বব্যাপী। আর আমরা আমাদের জীবনে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হব, এর ভেতর দিয়ে যাব, এটা তো আমরা ভাবিও নি। আমরা বইপত্রে পড়েছি যেমন ধরুন প্রথম মহাযুদ্ধের পরে
যেটা হয়েছিল গ্রেট ডিপ্রেশন বলা হয়, সেটা ছিল প্রধানত অর্থনৈতিক মন্দা, এবং এটার একটা প্রভাব সারা পৃথিবীতেই পড়েছিল। ব্যবসা বাণিজ্য প্রায় 50% হ্রাস পেয়েছিল, মানুষজনের চাকরি ছিল না, রুজি রোজগার কমে গিয়েছিল। এটা একটা ভয়ঙ্কর একটা একে ছিল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটা মন্দা, সেই সাথে আমেরিকার স্টক মার্কেটের যে ধস, এই সব মিলে এটা ছিল মোটামুটি একটা অর্থনৈতিক একটা ব্যাপার। আমাদের এই অঞ্চলে যেটা হয়েছিল তখন, যে মোটামুটি যুদ্ধ পরবর্তী যে মন্দা সেটা ছিল, কিন্তু সেই গ্রেট ডিপ্রেশনের মন্দাটা কিন্তু আমাদের এই সমস্ত অঞ্চলে সেইভাবে আসে। এর আগে যেমন ধরুন আপনি যদি প্যান্ডামিক এর কথাই বলি, যেমন ধরেন আমরা যেটা পড়েছি এবং পড়া থেকে তো আর আন্দাজ করা সম্ভব না সেটা কি ভয়ঙ্কর ছিল, যেমন ধরেন সেই মধ্যযুগে যে ব্ল্যাক ডেথ, সেটাও প্যান্ডামিকই ছিল, ব্ল্যাক তো তখন ব্ল্যাক তো আবিষ্কৃত হয়নি, ব্ল্যাক সম্ভবত আবিষ্কৃত হয়েছে 18th শতাব্দী। তো লোকজন এটাকে এতই ভয় পেত, এটাকে এটার নামই ছিল ডেথ, ব্ল্যাক ডেথ, মানে এটার সাথে মৃত্যুটা সমার্থক। এবং গোটা শুধু ইউরোপেই প্রায় 30 থেকে 45% মানুষ এর প্রকোপে মারা গিয়েছিল। তো স্বাভাবিকভাবেই এর সামাজিক অর্থনৈতিক নানান ধরনের প্রভাব ছিল। এখন আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি এটা তো আমরা কল্পনাও করিনি, এমনকি চলমান যে প্রক্রিয়া এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এ নিয়েও নানান ধরনের কথাবার্তা আমরা বলছি, অনেকে আবার একটু বেশি বাড়িয়েও বলছেন। উপস্থিত ভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান, যেমন ধরেন এটা অর্থনীতির উপর একটা বড় চাপ ফেলেছে আমাদের দেশে, মানুষের রুজি রোজগার কমে গেছে, চাকরি বাকরি যারা করতো ইনফর্মাল সেক্টরে এমনকি ফর্মাল সেক্টরে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, কমে গেছে, ব্যবসা বাণিজ্য ছোট হয়ে গেছে, মানুষের কনজিউমার বিহেভিয়ার বদলে গেছে, আমরা এখন প্রয়োজনীয় চাল ডাল ছাড়া তেমন কিছু কিনছি না, ওষুধপত্র ছাড়া কিছু কিনি না। তো এই যে ব্যাপারগুলো, এর ছাড়া যেটা, যেমন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার একটা বিরাট প্রভাব এতে পড়েছে। আমি যেটাকে দেখি, যেটা দেখি এবং আমি এটাকে খুব একটা ভয়ঙ্কর কিছু মনে করি না, যেমন সামাজিক লেনদেন, আমরা চিরকাল জেনে এসেছি আমরা সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া আমরা টিকতে পারি না। এখন কি হচ্ছে, আমরা অন্যের কাছে যাচ্ছি না, অন্যের দরজায় টোকা দিচ্ছি না, এবং অন্যকেও নিজের ঘরে আহ্বান করছি না। এই যে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, সামাজিক রীতিনীতির মানুষের আচার আচরণের যে একটা দীর্ঘ দীর্ঘ দিনের যে প্রতিষ্ঠিত একটা বিষয়, সেটি থেকে আমরা একটা সমাজ বিচ্ছিন্ন আত্মকেন্দ্রিক জীবনযাপন করছি। এখন মনস্তাত্ত্বিকরা আবার এটাকে একটু বাড়িয়ে তারা এটাকে বলছেন যে এর ফলে যেটা হতে পারে যে মানুষের বিশ্বাসের ঘাটতি, মানুষের প্রতি মানুষের আস্থার ঘাটতি, ট্রাস্ট ডেফিসিট যেটাকে বলে, এটা নাকি হতে পারে। আবার তারা এটাও বলছেন যে মানুষের সামাজিক জীব হিসেবে যে পরনির্ভরশীলতা, এই পরনির্ভরশীলতা দিয়েই তো সামাজিকতাটা আমরা বজায় রাখি, যে এটা একটা বিপর্যয়ের মুখে পড়বে। আপনি বলতে চাইছেন যে আমাদের ভবিষ্যতে আমরা যেন এই যে অসামাজিকতার যে একটা চর্চা শুরু হয়েছে সেটা যেন আমরা প্রলম্বিত হতে না দিই, এবং সেখান থেকে যেন নিজেদেরকে আমরা রক্ষা করে আমাদের যে মানুষের মৌলিক প্রবৃত্তি, আমি আশাবাদী যে এই যে আত্মকেন্দ্রিক গণবিচ্ছিন্ন জীবন এটা থেকে আমরা বের হয়ে আসবো, এটা আসতেই হবে, মানুষ হিসেবে আমাদেরকে এটা থেকে বেরোতেই হবে, ঠিক আছে, এবং আমরা বেরিয়ে আসবো, এবং যে কারণে এটা হয়তো 6 মাস 1 বছর লাগলেও এটা সাময়িক। আমি এটাকে এটা সুদূর প্রসারী প্রভাব আমাদের সামাজিক আচার আচরণে পড়বে, আমাদের জীবনধারা বদলে দেবে, আমি সেটা বিশ্বাস। অনেক ধন্যবাদ, আপনি একটা আশার কথা শুনিয়েছেন অন্তত এত হতাশার মাঝখানে। আমরা এবার আমাদের যে মূল প্রসঙ্গ সাহিত্য আলোচনায় প্রবেশ করি, এবং শুরুতে আমরা আপনার সাহিত্য জীবনের সূচনা পর্বের গল্পটা শুনতে চাই। কারণ আপনি তো নিজে একজন আমলা, খুব দায়িত্বশীল পদে কাজ করেছেন, এর মধ্যে কিভাবে সাহিত্যের সঙ্গে নিজেকে খুবই অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে নিলেন, কিভাবে এটাও আপনার নিয়তি হয়ে উঠলো, সেই গোড়ার গল্পটা যদি আমাদের একটু সংক্ষেপে শোনাতেন। আমার আসলে সাহিত্যে ঢুকে পড়ার ব্যাপারটা এটা একেবারেই ঘন ঘটাহীন, এখানে এটা এটা কোনো প্রস্তুতিহীন, পরিকল্পনাহীন। ছাত্র জীবনে যেমন আমরা অনেক কিছুই করতাম, কবিতা লিখতাম, এটা করতাম সেটা করতাম, অনেক কিছুই করতাম,
তো এক পর্যায়ে দেখলাম যে ঠিক এটা ঠিক ভেতরের তাড়না থেকে আসে না, বন্ধু সংস্রবে বন্ধুরা করছে আমিও করছি, বন্ধুরা প্রবন্ধ লিখছে আচ্ছা ঠিক আছে আমি দৈনিক বাংলায় একটা কবিতা লিখলাম, বারবার আফসানা সাহেবের কাছে গেলাম এবং অনেক দিন যাওয়ার পরে দেখা গেল উনি একটা কবিতা ছাপলেন। তো এক পর্যায়ে আমি দেখলাম যে এই জিনিসটা আসলে আমার ভেতরের তাড়না থেকে আসছে না। অনেক কিছুই করেছি, অনুবাদ করেছি, প্রবন্ধ লিখেছি, কবিতা লিখেছি, বুক রিভিউ করেছি, কবিতা কণ্ঠস্বরে ছাপা হয়েছে, দৈনিক বাংলায় ছাপা হয়েছে, কিন্তু এট ওয়ান পয়েন্ট আমি দেখলাম যে এগুলো ঠিক এটা এটা ঠিক খুব একটা সিনসিয়ার ব্যাপার নয়। সত্যিকার চাকরি করতে যখন এলাম তখন আমি দেখলাম যে আমার একটা দরজা খোলা রাখা দরকার, এবং আমি সরকারি চাকরি এবং আমি দেখলাম যে এখানে আমার খোরাক নেই সত্যিকার অর্থে। তখন তখন আমি চাটগায়ে থাকি আপনার শহরে, আমি তখন এই টাইগার পাসে যে সরকারি কলোনি সেখানে থাকি, একাই থাকি। আমার কাজ ছিল তখন লেখাপড়া করা। সেই 80-এর দশকের শুরুতে আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়েছি এবং আমাদের একটা পেপার ছিল কন্টিনেন্টাল লিটারেচার, সেখানে আমরা টলস্টয়, দস্তয়েভস্কি, লরকা, কামু, কাফকা, এদিকে রিলকে এদিকে পড়েছি। তো ফলে হচ্ছে কি এক্সপোজারটা তো ভালো ছিল। তো সেই সময় আমার কাজ ছিল শুধু পড়া না, স্টাডি করা, এবং এই করতে করতে আমি মনে হলো কোনো পরিকল্পনাহীন ভাবেই আমি কয়েকটা গল্প লিখলাম এবং এগুলোর কোনো ভবিষ্যৎ চিন্তা করে আমি গল্পগুলো লিখিনি। গোটা চারেক গল্প আমি লিখেছিলাম। আমার এক বন্ধু করল কি, আপনি হয়তো চিনবেন হাসান ফেরদৌস, নিউ ইয়র্কে কাজ থাকে এখন, হাসান ফেরদৌস, শুনতে পাচ্ছেন আপনি? ও করলো কি, আমার এই গল্পগুলো নিয়ে ঢাকায় নিয়ে সে এগুলো নানান জায়গায় দিয়ে দিল এবং সেগুলো বেশ সেই সময়ের অত্যন্ত উল্লেখযোগ্য পত্রিকা, সংবাদ, সচিত্র সন্ধানী, ভারত বিচিত্রা, রোববার, তো এইভাবে অনেকটা প্রস্তুতিহীন ভাবে কিন্তু আমার গল্পে ঢোকা এবং অল্প সময়ের মধ্যে গল্পগুলো ছাপা হয়, যেটা হলো আমি সাড়া পার পেলাম এবং অনেকে আমার কাছে লেখা চাইতে শুরু করলো। তো তখন যেটা হয়েছিল যে দীর্ঘদিন লিখিনি, 5-6 বছর কিন্তু আমি কিছুই লিখিনি, তখন আমার মনে হয়েছিল যে আমার অন্তত পড়ার পাশাপাশি লেখাটা চালিয়ে যাওয়া দরকার এবং গল্প লিখতে গিয়ে কি লিখবো, কেন লিখবো, এই প্রশ্নগুলো কিন্তু আমি আমাকে গোড়া থেকেই করেছি। হ্যাঁ, ফলে 80-এর দশকে আমি প্রচুর লিখেছি, 80-85 থেকে ধরুন 90 এই সময়ে সেই গল্পগুলো আমার কোনো সংকলনে অধিকাংশই নেই। তো এইভাবেই মানে গল্পের ঢোকা আর কি। আর প্রকাশনা? প্রকাশনা তো আপনি বললেন যে আমার প্রথম প্রথম বইটা বেরোয় 92 সালে। না, প্রকাশনার গল্পটি কিভাবে প্রকাশনা জগতে কিভাবে, সেটাও তো আরেকটা প্রক্রিয়া, আলাদা একটা প্রক্রিয়া সেটা আর কি। হ্যাঁ, ধীরে ধীরে প্রকাশকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। না, এইটা তেমন কোন পরিকল্পিত পদ্ধতিতে হয়নি। আচ্ছা, এটা তেমন কোন পরিকল্পিত পদ্ধতিতে হয়নি। আর আমি তো সেইভাবে অত বেশি লিখিও নি। আমার প্রথম বই বেরিয়েছে 92-তে, দ্বিতীয় বই বেরিয়েছে 98-তে। 98-তে যখন আমার বীজমন্ত্র বইটা বের করেন, অবসর থেকে বের হয়েছিল, সেটা আমার জন্য খুব একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স ছিল, কারণ এটা মানে আমার অনেক প্রিয় গল্প আছে, আমার অত্যন্ত প্রিয় গল্প আছে এবং বইটাও সুন্দরভাবে করা হয়েছিল এবং এটা বেশ এটা ভালোভাবে রিসিভড হয়েছিল। আমি চিনি না এরকম অনেক বইটা রিভিউ করেছিলাম তখন, আমার মনে আছে বিচিত্রায় ভোরের কাগজ, ভোরের কাগজ কি আজকের কাগজ, যাই হোক, সেখানে রিভিউ হয়েছিল, আরো কিছু আলোচনা হয়েছিল। তো এটা ছিল একটা সময় যে এই বইটা লেখার পরে তখন যেটা হয়েছিল, এটা কোনো অর্জন নয়, আমি বলবো যে এটা আমাকে আরো গল্প লিখতে প্রেরণা জুগিয়েছিল। এই না, এই গল্পটাই শুনতে চাইছি যে ধীরে ধীরে কিভাবে একজন পূর্ণকালীন লেখকই হয়ে উঠলেন এবং আপনার বাক বদলের মুহূর্তগুলো, কোন কোন বইগুলো বা কোন কোন কাজগুলোকে আপনি একটু আলাদাভাবে দেখেন, একটু গুরুত্ব সহকারে দেখেন এবং যেগুলো আপনাকে
আপনার চিন্তা জগতে একটা রূপান্তর ঘটিয়েছে, ভাষায় কিছু নতুনত্ব এনেছেন আর কি, ওই সামগ্রিকভাবে আপনার নিজের সাহিত্য জগতের যে মাইল ফলক গুলো কয়েকটা সম্পর্কে যদি আলোচনা করতেন আমাদের সঙ্গে। না, মাইল ফলক তেমন কিছু নেই আলম হোসেন, সেটা হচ্ছে কি যে ওই যে বলেছি যে চাকরি করতে গিয়ে আমার কোনো খোরাক সেখানে ছিল না, কোনো খোরাক, কোনো মনের বিনোদন, কোনো কিছুই ছিল না, যে জন্য লেখা ভেতরে থাকলে সেটা কোনো সমস্যা হয় না। আমি অফিস করেছি এবং ভালোভাবেই অফিস করেছি, ফিরে এসেছি মাঝরাত পর্যন্ত লিখেছি, সব লেখে যে ছাপতে দিয়েছি তাও তো নয়। তো এইভাবে যেটা হলো যে বীজ মন্ত্র বেরোনোর পরে আমি সেই সময় কিছু লেখা, আমি কিছু পশ্চিমবাংলার কিছু পত্র পত্রিকায় লিখতাম, যেমন অনুষ্টুপে লিখতাম, অনুষ্টুপে আমি মোটামুটি নিয়মিতই লিখতাম, তাদের প্রায় বেশ কট শারদীয় সংখ্যায় আমি লিখেছি। জিজ্ঞাসায় শিবনারায়ণ রায়ের পত্রিকা, তো জিজ্ঞাসায় যেমন আমার একটা অত্যন্ত প্রিয় গল্প গর্ত সন্ধান ছাপা হয়েছিল, তো সম্পাদকীয় তো আর দেখতে হয় না। আমি বেশ কিছুদিন পরে দেখি কি সম্পাদকীয়টা পুরোটা আমার এই গল্পটা নিয়ে লেখা, এটা আমার জন্য রীতিমতো একটা বিস্ময়কর ব্যাপার ছিল। সম্পাদকীয়র বড় একটা প্যারা সেটা কি গল্পটা নিয়ে তিনি লিখেছেন। তো এটা এই অর্থে বলতে পারেন যে এগুলো এগুলোকে যদি আপনি টার্নিং পয়েন্ট হিসেবে বলেন যে যে লেখালেখির সাথে থাকার যে ব্যাপারটা, এটা এইভাবে সাহায্য করেছে। আমার একটা বই বেরোনোর পরে যেমন আমার এক বন্ধু নাইম নিরন্তর নামে পত্রিকা বের করত, বিখ্যাত সাহিত্য পত্রিকা নিরন্তর, নাইম হাসান এখন কানাডাতে থাকে। নাইম হাসান আমার দু তিনটে বই পাঠিয়েছিল পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের কাছে, মূকাভিনেতা। পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় উনি নিজে প্রধানত প্রাবন্ধিক, সরোজ বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রাবন্ধিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বামপন্থী একজন বেশ সাহিত্য সমালোচক হিসেবে তার সুনাম ছিল। তিনি একটি বিশাল আলোচনা করেছিলেন প্রায় 30 পৃষ্ঠা, এবং সেটা আমাকে খুবই অবাক করেছিল যে অনেকগুলো জিনিস, কারণ আমি একটা লেখা লিখলাম, লেখা লেখার পরে তো আসলে সেই আগ্রহটা থাকে না, আর লেখা লিখে আমি আপনাকে পড়াবো তারপরে আপনাকে জিজ্ঞেস করবো সেই কাজ আমি কোনোদিন করি। আমি দেখলাম আমি অনেক সূক্ষ্ম জিনিস, যেমন গল্পটা আমার কাছে বরাবরই একটা চ্যালেঞ্জের মতো, অল্প জায়গা জমিতে অনেক কথা বলা, বলতে গিয়ে না বলা, আকারে ইঙ্গিতে ইশারায় সংকেতে সেগুলোকে ছেড়ে দেওয়া, অনেক সময় চেপে যাওয়া, এই যে ব্যাপারগুলো, এগুলো আমাকে গোড়া থেকেই আমার পঠন পাঠনের কারণে হোক বা যেভাবেই হোক এগুলো আমাকে বরাবরই আমার গল্প লেখার এই চ্যালেঞ্জটা ছিল এই জায়গা থেকে। তো আমি তখন দেখতাম যে অনেকগুলো জিনিস আমি যেগুলো বলতে চেয়েও বলিনি, তো সেগুলো সেই সময় পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় তার লেখায় উনি নিয়ে এসেছেন। তো এগুলো হয় কি, এগুলো হ্যাঁ এগুলো যেটা করেছে যে আমাকে আমার চাকরির পাশাপাশি লেখালেখির সাথে সংশ্লিষ্ট থাকা, ঘনিষ্ঠ ভাবে থাকা, এটা থাকতে আমাকে সাহায্য করেছে। না না, এগুলো তো সাংঘাতিক বিষয় যে অনুষ্ঠুপ এবং জিজ্ঞাসার মতো পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টরা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনার জীবনের সঙ্গে। তো আমরা এবার চলে আসি বাংলাদেশের সাহিত্য পরিমণ্ডলে। তো বাংলাদেশের সাহিত্য আপনি নিজে লেখালেখি করেন, পাশাপাশি নিশ্চয়ই পাঠও আপনার রয়েছে, পাঠ থাকতেই হয়, সাহিত্যিকদের সঙ্গে আপনার মঠাবর্ষ আদান প্রদানও নিশ্চয়ই আছে, প্রবীণ সাহিত্যিক নবীন সাহিত্যিক সব মিলিয়ে আমাদের স্বাধীনতার প্রায় 50 বছর হতে চললো, আমাদের সাহিত্যে অর্জন, আমাদের কি আমরা নতুন ভাবে গড়লাম বা কি আমরা নতুন ভাবে দিলাম বাংলা সাহিত্যকে, এই বাংলাদেশের সাহিত্য এবং সাহিত্যিকদের সম্পর্কে আপনার একটা পর্যবেক্ষণ এবং আপনার একটা মূল্যায়ন আমরা শুনতে চাই। আমার তো মনে হয় যে আমাদের যে বাংলা সাহিত্য, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সাহিত্য, স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্য, সেটি যথেষ্ট মানসম্মত। বিশেষ করে যদি আমি গল্প এবং কবিতার জায়গাটাকে দেখি, এই দুটো জায়গায় আমাদের লেখা, আমাদের রচনা, আমাদের যারা লিখেছেন অত্যন্ত একটা দৃঢ় আসনে তারা এটাকে বসিয়েছেন, সেটা দীর্ঘদিন সময় থেকে হয়েছে। আমাদের খামতি আছে যেমন ধরেন মননশীল রচনায়, আমাদের
খুব ভালো লাগতো যদি আমাদের, এবং মননশীল রচনা তো শুধু সাহিত্য নিয়ে না, যে সমাজ দর্শন জীবনযাপনের নানান বিষয় আশয় নিয়ে, এই ধরনের বিষয় আশয় নিয়ে আমাদের যারা লিখেছেন গুটি কয় মানুষ, তারা নিবেদিত প্রাণ হয়েই লিখেছেন কিন্তু তাদের সংখ্যা খুবই কম। এবং একটি সমাজের মানুষের চিন্তা ভাবনার প্রকাশ সেটা কিন্তু আসলে প্রবন্ধের মাধ্যমেই হয়। প্রবন্ধটা তো আসলে এক ধরনের এমন একটা বিষয় যে যেখানে চিন্তার বিন্যাসটাকে আমরা নানান ভাবে দেখতে পাই। তো এই জায়গায় যেমন ধরুন আমাদের, আমি বলবো অবশ্যই আমাদের একটা খামতি, বড় বড় খামতি আছে। উপন্যাস খুব খুশি হতাম আমাদের যদি আরো মানসম্মত কিছু উপন্যাস আমাদের থাকতো, তবে আমার মনে হয় যে হবে। তবে আসার কথা হচ্ছে আমাদের যারা তরুণ লেখক, ধরুন আপনি, আমি যদি এক যুগ, এটা এটা অবশ্য হঠাৎই বলছি, ধরুন আপনি যদি গত 12-13 বছরের একটা হিসাব নেন, আপনি দেখবেন যে এই সময়ে যে সমস্ত ছেলেমেয়েরা লিখছে তারা কিন্তু একটা খুব বড় কাজ করেছে। তারা সচেতন ভাবে করুক বা অসচেতন ভাবেই করুক, সেটি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে সাহিত্যে, বিশেষ করে কথা সাহিত্যে, আমরা একটা ছাঁচের মধ্যে ছিলাম। সেটা আপনি 50-60-70-80 এরকম যদি একটা দীর্ঘ সময় কাল পরিক্রম দেখেন, আপনি দেখবেন যে ভালো লেখা বলতে এই বোঝায়, এই জিনিস না থাকলে ভালো লেখা হয় না, ভালো লেখায় এইরকম ভাষা ব্যবহার করতে হয়। এই যে তরুণ ছেলে মেয়েরা লিখছে, এরা কিন্তু এই ছাঁচটাকে ভেঙে ফেলেছে। এরা ভাষায় বিষয়ের বৈচিত্র্যে এরা কিন্তু এই ছাঁচ থেকে তারা চমৎকার ভাবে বের হয়ে এসেছে। এবং এরা যদি এটা নির্ভর করে, এখন মুশকিলটা হচ্ছে কি, সাহিত্যটা কতটা স্বভাবের সাথে সহগামী, এরা যদি এটা চালিয়ে নিতে পারে, আমি তো খুবই আশাবাদী যে আমাদের নতুন ছেলে মেয়েরা যারা লিখছে, মানে নতুন একেবারেই নতুন না, মানে ধরেন 10-12 বছর ধরে লিখছে যারা, তারা তো একেবারে নতুন না, তাদের হয়তো 2-3-4 কারণ হয়তো 5-7 বইও বের হয়েছে, এদের এদের ব্যাপারে আমি খুবই আশাবাদী। কারণ আমি এদের লেখা পড়ি এবং আমি দেখতে পাই যে এরা নানান ভাবে, এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি, পর্যবেক্ষণ। কয়েকটা নাম শোনার খুব লোভ হচ্ছে, আমি জানি না অনেকে এটা করতে চায় না, এড়িয়ে যেতে চায় না, চট করে যদি মনে পড়ে। আমি জানি, আমি নাম বলতে আমারও লোভ হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি যদি দুজনের নাম বলি একজনের নাম হয়তো বাদ চলে যাবে, সেটা খারাপ ব্যাপার। আপনি আগাম ক্ষমা প্রার্থনা পূর্ব বলতেই পারেন, মানে ওদের জন্য যে কজনের নাম আপনি বলবেন তাদের জন্য আমি তাদের সাথে যোগাযোগ রাখি। হ্যাঁ হ্যাঁ, আমি যোগাযোগ রাখি, ভালো লাগলে আমি আমি যোগাযোগ করে ফোন করে তাদেরকে প্রশংসা করি, কারণ এটা এটা আমার একটা দায়িত্ব হিসেবে আমি সেটাকে মনে করি। এবং যেটা হয় কি, যে এই যে ছাঁচ ভাঙার ব্যাপারটা, এটা করতে গিয়ে আমি তো, যেটা হয় যে ভালো মন্দ সাদা কালো, এই যে একটা কনভেনশনাল ন্যারেটিভ সমাজে আপনার মানুষের চিন্তায় বিরাজ করে সাহিত্যটার সাথে, এখন দেখা যাচ্ছে কি যে এদের লেখার মধ্যে আপনি সাদা এবং কালোর মাঝখানে অনেক অনেক কিছু, অনেক অনেক শেড পাবে। সাদা ভালো এবং মন্দের মাঝখানে, ভালোর মধ্যেও মন্দ আছে, এবং ভালোর মধ্যে মন্দ থাকলে ভালো যে খারাপ হয়ে যাচ্ছে তা কিন্তু না। মন্দের মধ্যে ভালো থাকলে মন্দ কিন্তু মন্দই থাকে। এই যে এই যে এই যে ব্যাপারগুলো, যেমন ধরুন একজন, একটা ঘটনা, একটা একটা জাস্ট একটা খুব ক্রুড এক্সাম্পল, এই যেমন ধরেন একজন মুক্তিযোদ্ধা, একজন নামী মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করে এসেছে। এখন এখানে এই জায়গায় জিনিসটাকে, তার ভূমিকাটাকে, ভূমিকাটা খুবই বড় অবশ্যই, কিন্তু ঘটনা হচ্ছে কি, আজকের একটা লেখক সে কিন্তু তার দৃষ্টি কিন্তু যথেষ্ট প্রখর, এবং সে প্রখর দৃষ্টি দিয়ে সে দেখতে পাচ্ছে এই মুক্তিযোদ্ধা হয়তোবা কোনো একটা অপকর্মের সাথেও জড়িত, কিন্তু এর ফলে মুক্তিযুদ্ধে তার ভূমিকাটা কিন্তু খাটো হচ্ছে না, কিন্তু এই অপকর্মের ব্যাপারটাও কিন্তু থাকছে। এটা আমি একটা কথার কথা বললাম যে একটা খুব একটা খুব কি বলবো, একটা ক্রুড একটা উদাহরণ দিতে গিয়ে। তো এখন এই এই যে এটাকে আমি বলছি ছাঁচ ভাঙা, সেই সাথে ভাষার ব্যবহার, ভাষার মধ্যে তারা অনেক স্বাধীনতা নিচ্ছে। হ্যাঁ, এবং সেটা অনেক সময় খুবই, আমি বলবো
প্রয়োগের দিক থেকেও তারা সুন্দরভাবে তারা কাজটা করতে পারছে, কিন্তু এখন নির্ভর করবে তারা কতটুকু ধৈর্যের সাথে, কতটুকু অভিনিবেশের সাথে এই জিনিসটাকে নিয়ে এগোতে পারে। আপনার এই এই কথার সূত্র ধরেই আমরা এর পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। অর্থাৎ আপনি আপনি একটা কথা বলছেন যে যদি চালিয়ে যেতে পারে সাহিত্য চর্চা, এখানে একটা বড় যদি রয়ে গেছে, অর্থাৎ কতগুলো পূর্ব শর্ত এর সঙ্গে যুক্ত, যে চালিয়ে যাওয়ার জন্য একটা পরিবেশ দরকার, একটা পরিমণ্ডল দরকার, একটা অনুকূল পরিস্থিতি দরকার। সেইটা কি আমাদের দেশে যথেষ্ট পরিমাণে বিদ্যমান, নাকি সেখানে একটা সংকট দেখেন আপনি? আমি সামগ্রিকভাবে আমাদের যে সাহিত্যের পরিমণ্ডল, প্রকাশনা, পত্রিকা, সমালোচনা সাহিত্য, পাঠাভ্যাস, বিপণন সব মিলিয়ে যে সামগ্রিক বলো, এটা সেখানে নিশ্চয়ই কিছু সংকট রয়েছে বলে আমাদের এখনো দ্বিধা। আমি যেখানে দেখি যেখানে পেশাদারিত্বের অভাব, একদম সোজা কথা একেবারেই মোটা তাকে দেখা যায় যে পেশাদারিত্বে সাংঘাতিক সংকট রয়েছে, যে কারণে আমাদের সব সাহিত্যটাই এখনো বোধ হয় শৌখিনতার বলয়েই আবর্তিত হচ্ছে। আপনি কিভাবে দেখেন, আপনার কি মনে হয় যে এই পরিমণ্ডলটার কি আমাদের এই তরুণদেরকে লালন পালন করার জন্য যথেষ্ট অনুকূল বা যথেষ্ট তাদের জন্য অনুবর্তী? আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলতেন। আলম খুরশেদ, আমি যেটা বিশ্বাস করি, আসলে তো লেখালেখিটা একা একান্ত ভাবে নিভৃত চর্চার বিষয়। লেখালেখি তো কেউ কাউকে শেখানো যায় না, প্রথম পার্ট, কিন্তু পরবর্তী পার্ট রয়েছে প্রকাশনা, বাজার, বিপণন ব্যবস্থা ইত্যাদি। মুশকিলটা হচ্ছে আমাদের এখানে, যেমন ধরুন সমালোচনা সাহিত্য, এই জায়গাটা আমাদের একেবারেই শূন্য, একেবারে নেই। এটা এটাকে মানে বলতে আমার দ্বিধা নেই, আমাদের এখানে সমালোচনা সাহিত্যটা গড়েই উঠে। এক সময় জাতীয় গ্রন্থ কেন্দ্রের একটা পত্রিকা ছিল বই, তো বই পত্রিকায় আমরা যখন ধরুন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, সেই সময় বই পত্রিকাটা এটা খুব একটা আকর্ষণীয় একটা জিনিস ছিল, এবং সেটার মধ্যে কোনো ছবি নেই, গল্প নেই, কবিতা নেই, কিন্তু সেই বইটা বই পত্রিকায় একজনের একটা বইয়ের আলোচনা হচ্ছে, ছাপা হচ্ছে, সেটার একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। এখন তো এগুলো নেই। এখন পত্র পত্রিকায় যেগুলো ছাপা হয় এগুলো ধরে মাছ নাচুই পানি, এবং যারা করেন তারাও ঠিক মানে সাহিত্য সমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়ে কদাচিৎ করেন, খুব একেবারে নেই তা নয়, কিন্তু সেটা খুবই নমনীয়, এটা একটা। আর প্রকাশনার জায়গায় যদি আপনি যান, আপনি যেখানে, আমাদের মূল সমস্যাটা হচ্ছে এখানে প্রফেশনালিজম বলতে কিছু নেই। এবং যেমন ধরেন এখন যেটা হচ্ছে যে নিজে নিজে বই ছাপানো, এখন সেলফ পাবলিশিং এটা কিন্তু পৃথিবীর সব জায়গাতেই আছে। আপনি আমেরিকাতে ছিলেন, আপনি জানেন আমেরিকাতে সেলফ পাবলিশিং হয়। হ্যাঁ, এবং আমরা জানি পৃথিবীর অনেক দিকপান, তারা তাদের লেখা, সিএস লুইসের লেখা উনি নিজে নিজে পয়সা দিয়ে চেপেছেন। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে বাইরে যে কাজটা হয়, নিজে মানে লেখকের পয়সায় যদি বই বের করে, সেই প্রতিষ্ঠান কিন্তু সমস্ত দায়িত্ব নেয় যে লেখাটি ভালোভাবে সম্পাদিত হবে, এবং এটি প্রয়োজনীয় যদি সম্পাদনার কাজ করতে হয় সেটা এডিটরের সাথে বসে করতে হবে। তা আমাদের এখানে তো এইসব জিনিস আমি দেখি না। এবং আপনাকে একটা ঘটনা বলতে পারি যে বেশ কয়েক বছর আগে একজন তরুণ সম্পাদক আমাকে একটা পাণ্ডুলিপি খুব আগ্রহ করে দিলেন যে এটি সাহিত্যের বিষয় নয়, যে আমি যদি একটু পড়ে একটু মতামত দিই। তা আমি দেখলাম যে এটি একটু এলোমেলো লেখা, কিন্তু ভালো লেখা। তা আমি মোটামুটি দুই পৃষ্ঠায়, দুই তিন পৃষ্ঠায় আমি আমার মন্তব্য দিলাম। উদ্দেশ্য এটাই যে এখানে কিছু চ্যাপ্টারকে পরিবর্তন করতে হবে, এই জিনিসটা এইভাবে আনতে হবে, এই এরকম। প্রকাশক খুব খুশি হয়ে নিলেন যে আমি অনেক কষ্ট করে পড়েছি, এবং যে না, এটার মধ্যে অনেক তাৎপর্যপূর্ণ জিনিস আছে, কিন্তু এগুলো লেখাগুলো এলোমেলো হবে, এগুলোকে একটু অর্গানাইজ করতে হবে, ভাষাগত কিছু জায়গায় সমস্যা আছে, এগুলো ঠিকঠাক করতে হবে, এবং এগুলোকে করে গেল। আমি বেশ পরে আমি দেখি সেই পাবলিশারই এই বইটা হুবহু যেভাবে পাণ্ডুলিপিটা আমাকে দিয়েছিলেন ঠিক সেইভাবেই উনি এটাকে চেয়েছেন। এখন আপনি এটাকে কি বলবেন? উনি নিশ্চয়ই লেখকের সাথে বসেছেন, কিন্তু সেই জোরটা ছিল না যে লেখকের সাথে একজন মোটামুটি এডিট করতে পারবেন বা তাকে সাহায্য করতে পারবেন এমন একজনের সাথে বসিয়ে দিয়ে সাত দিন এটা নিয়ে কাজ করা। তো এগুলো তো আমরা দেখি আমাদের বই মেলায় 5,000 নাকি বই বের হয়,
5,000 বই তো আমার তো মনে হয় না যে উপমহাদেশে কোনো কোনো দেশে বছরে 5,000, আর আমাদের 5,000 তো বেরোয় শুধু বই মেলায়, এর বাইরেও তো বই আছে। তো এর মধ্যে অসম্পাদিত বই থাকে, ভুল থাকে, ভাষার ব্যবহারে ভুল থাকে, নানান ধরনের খামতি তো লেখায় থাকে। তো এগুলো তো আসলে কি বলবো, এগুলো যদি প্রকাশনা শিল্পে যদি তারা এই জিনিসগুলো না দেখেন তাহলে তো এটার কোনো মানে এর থেকে উত্তরণ ঘটবে না। আচ্ছা, আপনার প্রবন্ধ সাহিত্য বিষয়ে একটা মন্তব্য এসেছে, ফারুক সুমন তিনি একজন লেখক সাহিত্যের অধ্যাপক, তিনি বলেছেন, বিনয়ের সাথে জানতে চাই প্রবন্ধ সাহিত্য কিংবা সমালোচনা সাহিত্য নিয়ে আপনার হতাশা প্রকাশ করেছেন, বর্তমানে প্রবন্ধ সাহিত্য শাখায় নিষ্প্রভতার নেপথ্যের কারণ কি, আপনার মতামত পেলে খুশি হব। আপনি কি কোনো কারণ চিহ্নিত করতে পারেন বা সেখান থেকে উত্তরণের কোনো পথ কি আপনার জানা আছে? না, এই কথা আমি বলেছি ঠিকই, কিন্তু সেই সাথে এটাও ঠিক, আমি নাম বলছি না, আমাদের কিছু অসাধারণ প্রবন্ধের কাজও কিন্তু হয়েছে, আমি নাম বলছি না, হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এই চয়েসটা তো লেখকের, আমি কি করব, কি লিখব, আমি আমি মননশীল সাহিত্য করব নাকি আমি শিশু সাহিত্য করব, এটা তো লেখকের একটা ব্যাপার। আর দ্বিতীয়ত যেটি হয়, আমার যা মনে হয় যে এটার এটার পেছনে কোনো প্রণোদনা নেই, যদি প্রণোদনা থাকতো এটার পেছনে, যদি এটাকে স্বীকৃত করার একটা ব্যাপার, যেমন আমাদের এখানে পুস্তক সমালোচনা নেই কেন, কারণ আমাদের এখানে এই সমালোচনা সাহিত্যটাকে এটাকে ঠিক এটাকে কেউ গুরুত্ব দিয়ে দেখে না। যেমন আমার মনে আছে যে এক সময় কবি মাহফুজুল্লাহ তিনি প্রতি সপ্তাহে একটি কবিতার বইয়ের আলোচনা করতেন, এটা চাকরির অংশ হিসেবে করতেন, কিন্তু তবু তো করতেন। এখন ঘটনা হচ্ছে কি যে আমাদের এখানে এই জিনিসগুলোকে, এটাকে যদি সামাজিক মানে সাহিত্যে তো একটা সাহিত্য তো সামাজিকতার ব্যাপার, যে সামাজিক স্বীকৃতি যদি এটা না থাকে, এখন একজন কবি সে কবিতা লিখে কবিতা ছাপা হলো, তার একটা পরিচিতি হলো, এখন একজন বুক রিভিউয়ার তিনি যদি মনে করেন যে আমি তো মার্জিনে অবস্থান করছি, আমি তো লিখছি না, আমি তো অন্যের লেখার উপরে আলোচনা করছি, কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ একটা কাজ, বিশ্লেষণ করা, সেটাকে পর্যালোচনা করা, যে এত গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং এই জিনিসটা তো আমাদের এখানে গড়ে ওঠে। মেবি এটার কারণেই অনেক অনেকেই হয়তো আগ্রহ থাকলেও ঠিক প্রবন্ধ সাহিত্যে নিজেদেরকে যুক্ত করতে পারছেন না বা করেন না। আপনি যথার্থই বলেছেন, প্রণোদনা, এটা ব্যাপক অর্থে আমাদের নিতে হবে। প্রণোদনা শুধু স্বীকৃতি নয়, এটার একটা আর্থিক প্রণোদনা থাকা দরকার, তাকে সেই সুযোগ, প্রতিষ্ঠান তাকে সহযোগিতা করবে কোনো একটা গুরুত্বপূর্ণ গবেষণা করার জন্য, নানা ধরনের সহযোগিতা দরকার পড়ে, সেই জিনিসগুলোই আসলে অনুপস্থিত। এবং ওগুলো ছাড়া আর যাই হোক, সিরিয়াস প্রবন্ধ সাহিত্য, সমালোচনা সাহিত্য শুধু ব্যক্তির আগ্রহে খুব বেশি দূর যাওয়া যায় না। ফলে আমার মনে সেটি আপনি ঠিক বলেছেন। এখানে একটা মন্তব্য এসেছে একেবারে অস্ট্রেলিয়া থেকে, লুনা রুশদি বলেছে, বাংলাদেশে তো এডিটিং প্রসেসটাই নাই, আপনার সেই কথা সূত্র ধরে যে প্রকাশকরা আর কি। হ্যাঁ, তো এগুলো নিয়েই আমরা জানি, কিন্তু অনেকদিন ধরে জানি, বলা হচ্ছে তাদের কোনো সম্পাদনা পরিষদ নেই, তাদের কোনো প্রতিষ্ঠা পরিষদ নেই, কিন্তু এগুলো এটা পাল্টানো যায় কিভাবে, কি করা যায়, মানে এখানে কি কোনো ধরনের কোন প্রতিষ্ঠান আমাদের গড়ে তোলা দরকার আছে বলে মনে হয়, কোনো ন্যায়পাল বা কোনো খবরদারি করার কিছু আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় আমাদের ভাবার সময় এসেছে কি করে এগুলোতে শুরু করা যেতে পারে, সেগুলো সূত্রপাত ঘটনা যেতে পারে, এটা কি কোনো ধারণা আছে? না, এটা খুবই জরুরি। যেমন আমি আপনাকে একটা ঘটনা বলি, যে আপনি বলেছেন যে আমি আমি ভারতে বেশ কিছুদিন ছিলাম, দিল্লিতে 6-7 বছর ছিলাম, তো তখন আমার একজন এক ভদ্র মহিলার সাথে পরিচয় হয়, তিনি তিনি একজন অতি বিখ্যাত লেখকের ইংরেজি ভাষায় লেখেন, তার এডিটর, ওর নাম হচ্ছে নীলাঞ্জনা, নীলাঞ্জনা কার এডিটর, অমিতাভ ঘোষের এডিটর। আমি তো তার বয়স হবে কত, 35-36 বছর বয়স, সে তখন কাজ করতো সম্ভবত হার্পার কলেজের সাথে। তা আমি বললাম যে ব্যাপারটা কিরকম হয়, বলছে এটা তো আমাদেরকে শেখানো হয়, সে কিছুতেই এটার এটার কোনো কৃতিত্ব নেবে না যে সে
এত বড় একজন লেখকের একটা চ্যাপ্টার ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে বলছে যে এই চ্যাপ্টার যায় না, বা এটা 5 নম্বর চ্যাপ্টারে হবে না, এটা হবে 20 নম্বর চ্যাপ্টারে, আর 21 নম্বর চ্যাপ্টারটাকে কেটে ছেড়ে দুটো চ্যাপ্টার করতে হবে, এবং এই জিনিসটা হয়নি। এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, আমি তাকে যতই এটা নিয়ে আমি তাকে বলছি যে এটা কি করে সম্ভব, তুমি বলে যে না এটা হচ্ছে কি, এটা এটা এই এডিটিং প্রসেসটাই একটা শেখার ব্যাপার, আমার এখানে কোনো কৃতিত্ব নেই, আমি আমার পাবলিকেশনের ভাষাগত যে ধারাটা আছে, এটা যেমন আপনি নিজে জানেন যে বিদেশি পাবলিকেশনের তাদের কিন্তু এক একটা ভাষার একটা একটা সূক্ষ্ম হলেও একটা ফারাক থাকে। পেঙ্গুইনের বই কি আপনি হার্ভার্ড কলেজের বই থেকে আলাদা করে, আমি আমি পারবো না, কিন্তু একজন এডিটর কিন্তু এক পৃষ্ঠা পড়ে বলে দেবে এটা কার। তো এখন এই জিনিসটা তো দীর্ঘদিন চর্চার ব্যাপার, কারণ আমাদের এখানে তো এগুলো হয়নি, কিন্তু এটা একান্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। তো এগুলোর জন্য আমার মনে কিছু প্রাতিষ্ঠানিক আয়োজন আমাদের করতে হবে। তো আমরা প্রতিষ্ঠান বলতে আমাদের মাথায় দুটো প্রতিষ্ঠানের কথাই আসে, বাংলা একাডেমির কথা আসে, এদিক থেকে জাতীয় গ্রন্থ কেন্দ্র আপনি ইতিমধ্যে বললেন আর কি। তো আপনার কি মনে হয় এই প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব বা তাদের অর্পিত কাজগুলো সঠিক করতে পারছে, বা এদেরকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করা দরকার রয়েছে, এবং এর সঙ্গে লেখকদের প্রকাশকদের সবার মিলিয়ে একটা সম্মিলিত একটা কর্মকাণ্ড শুরু করার কোনো অবকাশ আছে, বা আপনি কিছু এটা নিয়ে কিছু ভাবেন কিনা? এবং এরপরে এটার সঙ্গে যুক্ত করে বই মেলাটা নিয়েও আমাদের বলতে হবে, প্রকাশকদের সঙ্গে আমাদের বসতে হবে, সব মিলিয়ে যদি আপনি একটু বলতেন আমাদের বাংলা একাডেমি গ্রন্থ কেন্দ্র বই মেলা এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এখানে কোথাও কোনো ঘাটতি আপনি লক্ষ্য করেন কিনা, এবং সেগুলো কিভাবে আমরা আর একটু উন্নত আর একটু সমৃদ্ধ করতে পারি? না, এখন হয়েছে কি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলোর নাম আপনি বললেন, তাদের তো নিজস্ব অনেক কাজ আছে, তারা অনুবাদের কাজ করছে, তারা আপনার লোক সাহিত্য নিয়ে কাজ করছে, বিভিন্ন ধরনের কাজ তারা করছে। হ্যাঁ, এখন তারা কি করতে পারে, তারা এখানে হয়তো ওয়ার্কশপ করতে পারে। তো এগুলো তো ওয়ার্কশপ দিয়ে এগুলো হবে না, এগুলো এগুলো 1 মাসের ওয়ার্কশপ করে যে এডিটিংটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এডিটিং করা হোক, এভাবে তো এটা হবে না। এখন কথা হচ্ছে কি যে আমার যে পাবলিশিং হাউস, সে নিজেই তো একটা প্রতিষ্ঠান। যেমন আমাদের এখানে মুক্তধারা একমাত্র পাবলিশিং হাউস যারা তাদের একজন এডিটর ছিলেন। তো সেটা কতটুকু কাজে এসছে এডিটর রাখায় সেটা আমি বলবো না, কিন্তু এডিটরের মাধ্যমে লেখাগুলো তাদের কাছে যেত। এখন আমাদের এই যে আমি বললাম যে আমাদের প্রকাশনা সংস্থাগুলো তারা নিজেরাই তো এক একটা প্রতিষ্ঠান, এবং সেখানে সবাই যদি নাও করতে পারেন, যেমন হয়তো ইউপিএল, ইউপিএল এ যখন একটা বই যায় তারা এটা তাদের একটা সম্পাদনা পরিষদ, তাদের তাদের এডিটিং এর একটা ব্যাপার, এটা অনেক আগে থেকেই ছিল, অনেক আগে থেকেই ছিল, এবং তারা বই পেয়ে বই এডিটরকে পড়ানো হতো, এডিটর মতামত দেওয়া হতো, এবং এগুলো আমি জানি কারা কারা করেছেন, কারা এডিটিং এর কাজ করেছেন, অনুবাদের বই হোক উপন্যাস হোক, সেখানে তারা সম্পাদনা করতে গিয়ে ভাষার সঙ্গতি রক্ষা করা বা বিষয়ের সঙ্গতি রক্ষা করা এগুলোর ব্যাপারেও তারা তাদের এডিটরদের কাছ থেকে মতামত নিয়েই তারা করেছেন। এবং সেই এডিটররা যে সবসময় তাদের প্রতিষ্ঠানের পেরোলে ছিলেন তা না, বাইরে থেকেও তারা অনুরোধ করেছেন। এখন আমাদের দেশে এই জিনিসগুলো তো এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন আমি একটা পাণ্ডুলিপি, আমি কিছু বইপত্র লিখেছি, কিছু পরিচিতি আছে, এখন আমি আপনি পাবলিশার, আমি আপনার কাছে আমার একটা পাণ্ডুলিপি দিলাম এবং আপনি সেটা ছেপে দিলেন, এটা তো হতে পারে না, এটা তো কোথাও নেই, এটা তো কোথাও নেই। তাহলে বোঝা গেল আর কি যে আমাদের আরো অনেক দূর যেতে হবে এই সমস্ত ক্ষেত্রে। যদি না, এটা শুধু যে নতুন না, এটা শুধু যে নতুন লেখকের ব্যাপার নয়, আমি খুব খুশি হব আমি যদি একটা বই লিখি, হ্যাঁ, এটা যদি একজন এডিটরের মাধ্যমে যায়, আমাকে এডিটরের সাথে যদি বসতে হয়, এডিটরের সব কথা যে আমাকে শুনতে হবে তা তো নয়, তখন এই আলাপ আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের এখানে, এখন আমাদের এখানে কি হতে পারে, আপনি হয়তো আপনার একজন বন্ধুকে পড়তে দেবেন, বন্ধু হয়তো আপনাকে, যদি আপনি দেন, হ্যাঁ, বন্ধু হয়তো আপনাকে কিছু মন্তব্য দেবে, সেই মন্তব্যের মধ্যে হয়তো একটা দুইটা মন্তব্য আপনার পছন্দ হবে, আমি সেই অনুযায়ী কাজ করবো। আমিও এরকম একাধবার করেছি, আমি
কিন্তু ঘটনা হচ্ছে, আমি যদি এখানে যদি আমাদের এখানে যদি একজন এরকম এই ব্যাপারটা যদি থাকতো, তখন হতো কি, এই জিনিসগুলো নিয়ে ইন্টারেক্টিভ আলোচনা হলে, হ্যাঁ লেখো, এটা তো এরকম ভাবে ধরে নেওয়া যায় না যে একজন এডিটর থাকলে তিনি লেখকের লেখাকে নাকচ করে দেবেন, হ্যাঁ তা তো নয়। তিনি হয়তো পড়বেন, পড়ে তিনি হয়তো তার সেই যোগ্যতা থাকতে হবে যে একটা একটা বিষয় সিকুয়েন্সিয়ালি ধারাবাহিক ভাবে, হ্যাঁ ক্রনোলজিক্যালি সেটাকে বলা হয়েছে কিনা, হ্যাঁ সেটা উপন্যাস হোক বা একটা মননশীল রচনাই হোক, তো এই জিনিসটা করতে পারলে তো খুবই ভালো, এটা হলে সবার জন্যই সেটা কাজে আসে না। কিন্তু এটা তো আকাশ থেকে পড়বে না। আপনার যে নীলাঞ্জনা যে কথাটা বলেছে সেটাই ঠিক, এটা শেখানো হয় এবং এটা শিখতেও হয়, ফলে এর কতগুলো প্রক্রিয়া থাকতে হবে, হয়তো বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগ থাকতে হবে, প্রকাশকদের নিজস্ব কতগুলো শাখা থাকতে হবে, এখানে আমাদের এডিটর তৈরি করা, তাদেরকে পেশাগত ভাবে নিযুক্ত করা, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া, এসব একটা গোটা একটা প্রক্রিয়া, একটা সংস্কৃতি বোধ হয় আমাদের শুরু করতে হবে, তা না হলে আমাদের এই শৌখিনতাই বোধ হয় আমাদের নিয়মিত হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা কিন্তু অনেক দূর গড়িয়ে যাচ্ছি, আমাদের পরবর্তী প্রসঙ্গে আসি। আমার খুব আগ্রহ ছিল, আমি শুরুতেও বলেছি, আপনার আইওয়ার অভিজ্ঞতাটা জানা, কারণ আমার এটার কাছ থেকেও আমরা কিছু দিক নির্দেশনা পেতে পারি, বাইরে কিভাবে কাজগুলো হচ্ছে, কিভাবে অন্যান্য দেশের লেখকরা লেখালেখি করে, কিভাবে সেগুলো প্রকাশিত হয়, সম্পাদনার প্রক্রিয়া কি। আপনি আইওয়ায় যে গিয়েছিলেন 4 মাস, সেটার থেকে আপনি কি নিয়ে এসেছেন, কি অর্জন করেছেন বা কি বোধগয় ঘটেছে সাহিত্য সম্পর্কে, যদি আমাদের সঙ্গে ভাগ করতে। আইওয়ার ব্যাপারটা আসলে এটা একটা রেসিডেন্সি প্রোগ্রাম, এখানে লেখকদেরকে তারা কোনো বাধ্যবাধকতায় রাখে না, এটা লেখকদেরকে তারা সম্মান করে নিয়ে যায়, তারা সুন্দরভাবে ভালো পরিবেশে রাখে এবং নানান ধরনের সাহিত্য সাংস্কৃতিক কাজ কর্ম লেখকদের বা অন্যদের সেগুলো প্রতিদিনই চলতে থাকে এবং অধিকাংশ কাজই অপশনাল, আপনাকে যে সবগুলো অংশগ্রহণ করতে হবে তা নয়, আপনি হয়তো বেছে বেছে বললেন যে আপনি যা আপনি এটাই যাবেন এটাই যাবেন, হয়তো এই নাটকটা আপনি দেখবেন, এই রিডিং সেশনে থাকবেন। তবে কিছু কিছু কাজ প্রত্যেকেই তারা অনুরোধ করে, এটা জোর করে চাপিয়ে দেয় না, যেমন হয়তো কিছু নিজের লেখা থেকে পাঠ, রিডিং সেশন অন্তত তারা একটা দুটো রিডিং সেশন তারা চায়, তারপরে ধরুন আন্ডারগ্রেডে ক্লাস নেওয়া যা যদি কেউ আগ্রহী হয়, তারপরে এমনি কিছু সাহিত্যের উপরে বক্তৃতা নিজের দেশের উপরে, তো এরকম মানে 4-5টা প্রোগ্রাম ঘটনা থাকে যেগুলো মোটামুটি সবাই পার্টিসিপেট সবাই অংশগ্রহণ করে। আর ব্যাপার হচ্ছে যে এখানে আপনি এটা এত নামি দামি শুধু নয়, এটি এটি এত বেশি আকর্ষণীয় একটি প্রোগ্রাম, সে এত বছর ধরে আপনি বলছেন, এত বছর ধরে এটা চলছে, পল অ্যাঙ্গেল তখন এটা ওয়ার্কশপ ছিল, এখন এটা রেসিডেন্সি প্রোগ্রাম, আগে ছিল কিন্তু ওয়ার্কশপ। সুনীল গাঙ্গুলি যখন গিয়েছিলেন 64 না 65 সালে, তখন এটা এটা ছিল আইওয়া লিটারারি ওয়ার্কশপ, পরবর্তী পর্যায়ে এটা যেমন তাদের আরো রিসোর্স বেড়েছে, সরকার থেকেও সাহায্য পেয়েছে, স্টেট গভর্নমেন্ট স্টেট ডিপার্টমেন্ট তাদেরকে সাহায্য সহায়তা করেছে, এই করতে গিয়ে এটা এখন একটা রেসিডেন্সি প্রোগ্রাম। প্রতি বছর মোটামুটি 30 থেকে 35 জন তারা লেখক সারা পৃথিবী থেকে নেয়, আফ্রিকান, ল্যাটিন আমেরিকান, এশিয়ান, ইউরোপিয়ান, সব জায়গা থেকেই লেখকরা আসে। তো এই অভিজ্ঞতা অবশ্যই খুবই খুবই কি বলবো মানে একটা চিত্তাকর্ষক অভিজ্ঞতা, এবং বলা হয় যে এটা একটা ওয়ান ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, কারণ এখানে অনেক নোবেল লরিয়েট, অনেক না কয়েকজন, যেমন অ্যালিস মনরো ছিলেন এটা এটা করেছেন, অরহান পামুক 84 সালে করেছেন, আপনার অনেক বুকার অ্যাওয়ার্ড উইনার, তারপরে আমেরিকার কি বলে আমেরিকার পুরস্কারটা পুলিৎজার উইনার লেখকরা ওইগুলো ছিলেন, এবং আমাদের সাথে যারা ছিলেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দুজন তো বেশ খুব চমৎকার ভাবে উঠে এসেছে, একটা মেয়ে ও নাইজেরিয়া থেকে, নাইজেরিয়ান, তো তার আমি দেখলাম তার তার উপন্যাস, নামটা আমার মনে নেই, এটা বেশ কিছুদিন ধরে এটা নিউ ইয়র্ক টাইমস বেস্ট
সেলার হিসেবে এটা চলে এসেছে তার উপন্যাসটা। ওই সময় সে ওইটা লিখছিল লিখছিল এবং আমার সাথে আমি এটা নিয়ে অনেক কথাবার্তা হতো। আমাদের আরেক বন্ধু ছিল তখন, ওর সাথে আমার আগে একটু পরিচয় ছিল, বিবেক সাম্পাক, ও মালায়ালাম। তো ও একবার মহেশ্বর দেবীর সাথে অনেক আগে, তখন সে অতি অত্যন্ত তরুণ আমারই বয়সী, তখন অনেক আগে সে ঢাকায় এসেছিল। তো সেই সময় একটু পরিচয় ছিল, পরে তার সাথে আরো একটু পরিচয় হয়, আর আইওয়াতে গিয়ে তার সাথে বেশ ঘনিষ্ঠতাই হয়। তো ওই সময় তার একটা বই গাছার গোছর, এটা একটা ননসেন্স টার্ম। তো এই বইটা এটা সে লিখেছিল মালায়ালামে, এটা ইংরেজি অনুবাদে, এটা তখন হার্পার কলিন্স ইন্ডিয়া করেছিল, পরে এটা ইয়েতে করলো, পরে পেঙ্গুইনও করেছে। এটাও খুবই নাম করেছে বইটা, না বেস্ট সেলার হিসেবে থাকা এটা খুব আমি কল্পনা যে এটাই একমাত্র। কিন্তু যেমন আরো একজন ছিল গাম্বিয়ান একজন লেখক, নাইজেরিয়ান আরেকটা আরেকজন লেখক ছিল আমাদের সাথে অবারাই। তো এরা আমি অনেকেই দেখেছি, সবাই যে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসছে তা নয়। তবে আমি প্রধানত দেখেছি যে আফ্রিকান রাইটার যারা এসেছিল আমাদের সাথে, তাদের তারা মোটামুটি প্রত্যেকেই একটা কমিটমেন্ট নিয়ে এসেছিল, এবং তারা খুব যে বই লিখেছে তা না, এখন হয়তো একজনের একটা বই আছে বা দুটো বই আছে। অভিজ্ঞতাটা খুবই এই মানে লেখালেখি নিয়ে, লেখকদের সাথে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা লেখক, তাদের সাথে 4 মাস একসাথে কাটানো, সেই সকালবেলা ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করে বিভিন্ন সেশনে বসা, কথা বলা, গল্প করা, তাদের লেখার সাথে মত বিনিময় করা, এটা অভিজ্ঞতা হিসেবে তো খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেক ধন্যবাদ। আমরা শেষ দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আপনার সামনের পরিকল্পনা, লেখালেখি নিয়ে, সাহিত্য নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে সামনে, বা কি স্বপ্ন রয়েছে নিজস্ব কাজ নিয়ে, বা বাংলাদেশ সামগ্রিকভাবে বাংলাদেশ সাহিত্য নিয়ে আপনার কি স্বপ্ন পরিকল্পনা রয়েছে? আমার নিজের খুব একটা তেমন কিছু পরিকল্পনা নেই। এই এই সময় আমি একটা উপন্যাস শেষ করেছি। আচ্ছা, শেষ করেছেন? হ্যাঁ, এটা ড্রাফট শেষ, কি হবে জানি না। আর লেখার পরে সাথে সাথে আমি লেখায় যেতেও পারি না, আমার সময় লাগে। তো এটাকে আবার কে রিভিজিট করতে গেলে একটু সময় লাগে। তো পরিকল্পনা আর তেমন কিছু না। স্বপ্ন কি দেখেন আমাদের সাহিত্যকে ঘিরে, বাংলাদেশের সাহিত্যকে ঘিরে আপনার কোন স্বপ্নটা কি? একটা তো বলবোই যে একটা একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে। এটা আমি যে বললাম যে আমাদের এখন যারা লিখছে, আগে যারা লিখছে, আগে যারা লিখছেন, এখন যারা লিখছেন, তো এখন এরা কতটুকু, ওই যে বলেছি আপনাকে যে কতটুকু লেখালেখিটাকে নিজেদের সাথে সহগামী করতে পারবে, এটার উপরে নির্ভর করে কতটুকু তারা এগোবে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাষার একটা বৈচিত্র্য আমরা লক্ষ্য, তো এখন এই জিনিসগুলো তো একটা স্থিতি পেতে হবে। এই জিনিসগুলো যদি একটা স্থিতি না পায়, স্থিতি পাওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা এটার মধ্যে এক ধরনের উড়ু উড়ু ভাব থাকে। তো আমি আমাদের লেখালেখি নিয়ে আমি কিন্তু আশাবাদী। আপনি চাইছেন যে আমাদের এখানে একটা স্থিরতা আসুক, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ুক, এবং একটা পেশাদারী চর্চা শুরু হোক, এটা এরকম একটা স্বপ্ন তো একজন লেখক দেখতেই পারেন সম্ভবত। তো আমরা একদম শেষ প্রসঙ্গে আসছি, সেটা সাহিত্যের সঙ্গে যুক্ত নয়, এটা বাংলাদেশ বিষয়ে। বাংলাদেশে আগামী বছর আমরা 50তম বার্ষিকী পালন করব, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশকে ঘিরে একজন সংবেদনশীল মানুষ হিসেবে, একজন সফল মানুষ হিসেবে নিশ্চয়ই আপনার অনেক ভাবনা আছে, অনেক স্বপ্ন রয়েছে। কি দেখছেন বাংলাদেশের স্বাধীনতার সেই প্রতিশ্রুতি কতটা অর্জিত হলো, বা আমরা কোথায় যাচ্ছি, আমাদের সামনের পথটা কি, স্বপ্ন বাংলাদেশকে ঘিরে আমাদের সমাজ, মানুষ, সবকিছুকে নিয়ে? না, এখন কথা হচ্ছে কি যে আমাদেরকে তো আশায় বসতি করতেই হয়। আশায় বসতি ছাড়া তো কোনো উপায় নেই। এখন আমরা মুক্তিযুদ্ধের মতো একটা বড় ঘটনার ভেতর দিয়ে একটা দেশ পেয়েছি, কিন্তু একথা তো ঠিক যে
এজেন্ডা গুলো ছিল। মুক্তিযুদ্ধ হঠাৎ করে এলেও এর পেছনের কাল পরিক্রমা তো দীর্ঘদিনের, আমাদের নানান ধরনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে সেই জায়গায় এসে মুক্তিযুদ্ধটা একটা অনিবার্য ব্যাপারই ছিল। কিন্তু সেই কাজগুলো তো আমরা করতে পারিনি। আমরা যে জিনিসগুলোর কথা আমরা বলতাম, আমরা যে বৈষম্যের কথা বলতাম, আমরা যে ভাষার কথা বলতাম, আমরা অনেক ধরনের ইকুয়ালিটির কথা বলতাম, মানুষের আরো অনেক সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক লেনদেনের ব্যাপারে আমরা অনেক ব্যাপারে সোচ্চার ছিলাম, কিন্তু সেগুলো কিন্তু আসলে আমরা করতে পারিনি। সেই অর্থে একটা প্রশ্ন এসেই যায়, আমরা দেশ পেয়েছি কিন্তু আমরা একটা রাষ্ট্র কি নির্মাণ করতে পেরেছি, এ প্রশ্নটা এসেই যায়। এখন এখানে কথা হয়ে যায় যে রাষ্ট্র এখন সরকার তো আসবে যাবে, আমরা অনেকগুলো সরকার দেখছি, বেসামরিক সামরিক সরকার, হ্যাঁ না সরকার আসবে যাবে, সরকার মানে হয়েছে গুটিগত কিছু মানুষ। রাষ্ট্র বলতে তো আমরা যেটা বুঝি যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, সেই প্রাতিষ্ঠানিক কাঠামোটা তো আমাদের এখানে আমার যে মনে হয় যে এখনো আমাদের তৈরি হয়নি, এবং এই প্রাতিষ্ঠানিক কাঠামোটা যদি তৈরি হতে করতে পারি, আমি হতাশা প্রকাশ তো আমার গলা থেকে বেরোচ্ছে কিছুটা, কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রাতিষ্ঠানিক কাঠামো আমরা আমাদেরকে করতেই হবে। এটা ছাড়া আমাদের অনেকগুলো জিনিস হয়তো আজকে আমরা একভাবে করছি, বিচ্ছিন্ন ভাবে অনেক জিনিস করা হচ্ছে, কিন্তু এখানে যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যদি এই জিনিসগুলোকে নিয়ে আসা যায়, যেমন ধরুন আমাদের মেধাবী ছেলে মেয়েরা দেশে থাকছে না, আমরা তাদেরকে ধারণ করতে পারছি না। আমাদের আপনি হয়তো দেখবেন যে উচ্চ মেধার ছেলে মেয়ের দরকার নেই, দেখা যাচ্ছে যে একটা গড়পড়তা মানের একটা ছেলে বা মেয়ে, সে যদি বাইরে লেখাপড়ার সুযোগ পাচ্ছে সে কিন্তু অসাধারণ তার সাফল্য, সেখানে সে উন্নত দেশের অনেক উন্নত মেধার ছেলে মেয়েদের সাথে টেক্কা দিচ্ছে, লেখাপড়ায় দিচ্ছে, চাকরি বাকরিতে দিচ্ছে। এখন আমরা কিন্তু এই যে মেধার ড্রেনেজটা, এটা তো আমরা আর রাখতে পারিনি। এখন একটা দেশে, এখন আমার দেশে একজন অত্যন্ত উঁচু মান সম্পন্ন মেধাবী ব্যক্তি একজন থাকতে পারে, দুজন থাকতে পারে, কিন্তু এই এক দুজন কিন্তু সমাজে তার ব্যক্তিগত ভাবে তাদের অ্যাকমপ্লিশমেন্ট থাকতে পারে, কিন্তু সমাজে যারা কন্ট্রিবিউট করে তারা কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্তের উচ্চ মেধার মাঝারি মাঝারি থেকে উঁচু উঁচু মেধার যে যে সেগমেন্টটা, এটাই তো কন্ট্রিবিউট করে, এটাই অবদান রাখে। এখন আমাদের পরিতাপের বিষয় হচ্ছে এই যে অংশটা, এই অংশের আমাদের ছেলেমেয়েরা তো বাইরে চলে যাচ্ছে। তো এখন এখানে যদি প্রাতিষ্ঠানিক ব্যাপারটা যদি থাকতো, আমরা যদি তাদেরকে ধারণ করতে পারতাম, এশিয়াতে আপনি দেখেন, আপনি ভারতের কথা চিন্তা করেন, একটা 20-22 বছরের ছেলে মেয়ে সে কিন্তু বিদেশে যাওয়ার কথা চিন্তা করে না, করতে পারে যদি তার কোনো সুযোগ থাকে সে, বা লেখাপড়া করার কারণে যদি যেতে হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু চলে যাচ্ছে। আপনি আপনি আমাদের তরুণদেরকে আপনি দেখুন, তারা কিন্তু থাকছে না, তাদেরকে ধরে রাখার কোনো ব্যবস্থা আমাদের রাষ্ট্র করতে পারছে না। এটা আমি একটা একটা উদাহরণ দিলাম আর কি। ঠিক সেইভাবে এটা তো আরো অনেক অনেক জায়গায় রাষ্ট্রের একটা কি বলে প্রয়োজনে ইন্টারভেনশনের দরকার হয়। হ্যাঁ, এখন সরকার একটা কাজ, একটা ঘটনা ঘটলো, একটা বিপর্যয় ঘটলো, সরকার সেই জায়গায় হয়তো ঝাঁপিয়ে পড়বে, কিন্তু আমার যদি প্রাতিষ্ঠানিক একটা কাঠামো থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে এটার জন্য সরকারের একজন বিশেষ ব্যক্তিকে আলাদাভাবে উদ্যোগ নেওয়ার দরকার পড়ছে না। আচ্ছা, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একটা রাষ্ট্রের জন্য যে ন্যূনতম যে কতগুলো প্রতিষ্ঠান দরকার পড়ে, সেগুলোকে ঠিকঠাক গড়ে তুলতে পারলেই হয়তোবা আমরা আমাদের স্বপ্নের পথে কিছুটা হলে অগ্রসর হতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে ওয়াসি ভাই। এখন আমরা একটু মুক্ত আলোচনা পর্বে যাব। কিছু প্রশ্ন ইতিমধ্যে এসেছে আমাদের লাইভ থেকে, আমি একটু দ্রুত সেগুলো আপনার কানে দিচ্ছি। মুজাফফর হোসেন, যে লেখক, কথা সাহিত্যিক, গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক, ওটা ছোট্ট একটা প্রশ্ন করেছে, এখনকার পাঠক কি ওভারঅল বিবেচনায় কম ম্যাচিওর? আপনি কি আপনি কি বলবেন, পাঠক কি কম ম্যাচিওর ওভারঅল বিবেচনা, সেটা তার জিজ্ঞাসা? না না, আমি আমি এটা আমি এটা মানবো না, কারণ আমি অবাক হয়েছি যে অনেক পাঠক
যেমন ধরুন লেখা তো নানান ধরনের লেখা থাকে, আপনি হয়তো একটা লেখা, এবং এটা অবশ্য আমি সৃষ্টিশীল লেখার কথা বলছি, হ্যাঁ মননশীল রচনায় সবার তো আগ্রহ থাকে না, এখন হয়তো বা আপনি লেখক হিসেবে ধরে নিচ্ছেন এটি একজন অগ্রসর পাঠক ছাড়া এটা বুঝবে না, অথবা একজন অগ্রসর পাঠক না হলে সে আমার এটার এই গল্প এই লেখায় ঢুকতে পারবে না, আমার এই ধারণা ছিল এককালে, এটা ভেঙে গেছে। আমি এটা মনে করি না যে আমাদের এখন লেখার লেখকরা ও যে বলছে মুজাফফর ইমেচিওর, ইমেচিওর কথাটাই তো বলেছে, না আমি এটা মুজাফফর আমি এটা স্বীকার করি না। সৈয়দ কামরুল হাসান আরেকজন কথা সাহিত্যিক, মূলত গল্পকার, তিনি বলেছেন সাহিত্য পরিবেশ নিয়ে তিনি একেবারে যথার্থ খোলামেলা আলোচনা করছেন, বরাবর তিনি সৌহার্দ্যপূর্ণ, সম্ভবত এটাই প্রকৃত সাহিত্য সুলভ। এরপরে তিনি প্রশ্ন করছেন, একজন সাহিত্যিক কি উত্তর প্রজন্মকে প্রভাবিত করতে পারে? আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ করতেই পারে। কিভাবে? না করতেই পারে। এখন সাহিত্যিক তার লেখা দিয়ে সমাজ পরিবর্তন করবেন এটা আমি বিশ্বাস করি না, এগুলো হচ্ছে ছেদ কথা। আমি একটা লেখা দিয়ে আমি একটা ধারণা আমার লেখায় সঞ্চারিত করলাম, এটা কি হতে পারে, এটা একজন পাঠকের মনে এটা একটা বুদবুদ সৃষ্টি করতে পারে, তাকে তার মনেও এটা সঞ্চারিত করতে পারে, এই পর্যন্ত। এখন এইভাবে অবশ্যই প্রভাবিত করতে পারেন, হ্যাঁ লেখা দিয়ে, জীবন আচরণ দিয়েও পারেন। সেটাই। আচ্ছা তিনি আরো একটা মন্তব্য করেছেন, প্রশ্ন, লেখকদেরকে জোটবদ্ধ হবার কোন দরকার আছে? পরে এমন কি তা আন্দোলন হিসেবে চিহ্নিত হতে পারে? আপনার কি ধারণা যে অর্থে কল্লোল কিংবা কৃত্তিবাস? এটা নির্ভর করে যে কারা এগুলোর মধ্যে আছে। যেমন কল্লোল কৃত্তিবাস এগুলো আবার সময় নিরপেক্ষ নয়, অনেক সময় হয়তো বা 5-6 জন লেখক একসাথে হলেন, তারা একটা পরিকল্পনা করলেন, তারা হয়তো কিছুদিন কাজ করলেন, হয়তো একটা পত্রিকা বের করলেন বা লেখালেখি নিয়ে নিজস্ব কিছু ভাবনা, যেভাবে লিখতে চান সেইভাবেই তারা লিখলেন। তো জোটবদ্ধতার এরকম কিছু উদাহরণ তো আছেই, কি বলে পৃথিবীর সব জায়গাতেই আছে। তবে জোট ছাড়াও তো আছে, জোট ছাড়া পৃথিবীতে বিস্তর লেখক আছেন জোট ছাড়া নীরবে নিভৃতে বসে কাজ করেছে, তাদের সংখ্যাই সম্ভবত বেশি আসলে। আচ্ছা পাপড়ি রহমান, কথা সাহিত্যিক পাপড়ি রহমান, তিনি সূত্রে মন্তব্য করেছেন, প্রশ্ন নয়, ওয়াসি ভাই লেখার মতো বক্তা হিসেবেও আপনি চমৎকার। আর ঝর্ণা রহমান তিনিও একটি মন্তব্য করেছেন, শক্তিমান কথা সাহিত্যিক ওয়াসি আহমেদকে অতিথি করার জন্য ধন্যবাদ, লেখকের মুখে তার লেখালেখি গল্প শুনতে ভালো লাগছে। তো এই হলো আমাদের লাইভ থেকে পাওয়া মন্তব্য প্রশ্নগুলো। এখন আমি আমাদের জুমে যারা আছেন, যে কজন 10-12 জন আছেন, তাদের মধ্যে যদি কারো মনে কোনো প্রশ্ন কিংবা মন্তব্য বা কিংবা এমনি সাধারণ একটা অনুভূতিও প্রকাশ করতে চান, এখনই সুযোগ, আপনারা হাত তুলতেও পারেন বা এমনিও মাইক্রোফোনটা অন করে বলা শুরু করতে পারেন। আমি আমাদের প্রবীণ স্থপতি বিধান বড়ুয়াকে দেখতে পাচ্ছি, বশিরুল আমিনকে দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান, নাজিয়া চৌধুরী, নাসেহা চৌধুরী, তিনি সম্ভবত আপনার ঘরের মানুষ, তাকেও দেখতে পাচ্ছি, তার কথা একটু শুনতে পেলে ভালো লাগবে আমাদের, শিল্পী বসাক, অনিন্দ অধিকারী, মুস্তাফিজুর রহমান, আপনাদের কেউ যদি কোনো প্রশ্ন করতে চান। কোনো মন্তব্য বিধানদা, আপনি কিছু বলবেন বিধানদা? আচ্ছা উনি বলবেন না, জুমে ঢোকাও তো ঝামেলা। আচ্ছা হ্যাঁ তা ঠিক, বশিরুল আমিন বা ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান আপনারা কিছু শেয়ার করতে চান? মনে হচ্ছে না, তা না হলে আমি এবার নাসেহা চৌধুরীকে সত্যি সত্যি অনুরোধ করবো, তিনি যদি আমাদের ওয়াসি ভাই সম্পর্কে তার কিছু মূল্যায়ন, তার কিছু অনুভূতি এবং পর্যবেক্ষণ আমাদের সঙ্গে ভাগ করেন। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে?
আমার জানা মতে উনি আসলে গভর্নমেন্ট জব সরকারি চাকরি করেছেন, কিন্তু উনার লেখায় প্রাইভেট সেক্টরটা, ধরেন যদি আমরা তলকুফির গান ধরি অথবা বিজমন্ত ধরি, মানে এইসব বিষয়ে, মানে আমাদের যে কর্পোরেট যে ইয়েটা আর কি, মনমানসিকতা বা সাইকোলজিটা, মানে এইটা আমি, আমার মনে হচ্ছে যে বাংলাদেশে আর কারো লেখায় এত সূক্ষ্মভাবে, যদি আপনি ইয়ের কথাই ধরেন তলকুফির গানের যে নায়ক অথবা বীজমন্ত্র বা আরো কিছু গল্প আছে, মানে এইটা কিভাবে সম্ভব যে আপনি আসলে মানে গভর্নমেন্ট একটা পরিবেশে থেকে সরকারি চাকরি এবং যদি আমরা বলি যে বেসরকারি চাকরির মধ্যে মানে বিস্তর ফারাক, কিন্তু এই যে এনভায়রনমেন্টটা আর কি, এই যে পরিবেশটা বেসরকারি চাকরির বা আমাদের যে নব্য দাস প্রথা যেটা আর কি, মানে এটা বীজমন্ত্র ছিল বা তলকুফির গান বা আর অন্যান্য গল্প ছিল, এইটা আসলে কিভাবে সম্ভব যে আপনি এত দূর থেকে হয়তো আপনি ভিতরে ঢুকেন নাই, যেভাবে একেবারে তার সূক্ষ্ম মনস্তত্ত্ব, অফিসের রাজনীতি, এই ব্যাপারগুলো যেভাবে তুলে এনেছে একটা বিস্ময়কর আসলে, সেটা কোথেকে এলো আমাদের শ্রোতা বশিরুল আমিন তারও একই জিজ্ঞাসা, যদি কিছু বলতেন কিভাবে সম্ভব করলেন। এটা নিয়ে আলাদা ভাবে তো বলার কিছু নেই, এটা হচ্ছে যে এটা মোটামুটি এই উপলব্ধিটা তো সবারই আছে, হয়তো আমি একটু চিন্তা ভাবনা করেছি এই পর্যন্ত, এটা নিয়ে আলাদা ভাবে বলার কিছু নেই। এখানে একই জায়গায় একই মুদ্রার অপর পিঠ হিসেবে আমিও একটা প্রশ্ন করতে চাই, আমি একই গ্রন্থে তলকুঠির গানে বিশেষ করে নারী মনস্তত্ত্বের ব্যাপারে আপনার যে সাংঘাতিক একটা কৃতিত্ব বা সাংঘাতিক একটা প্রজ্ঞা আমি লক্ষ্য করেছি, আমি অনেক মেয়ে লেখকদের বা নারীদের লেখা তো সেটা পাইনি আর কি। নারী পুরুষের সম্পর্ক, তার যে নানা মাত্রা, জটিলতা, খুবই সূক্ষ্ম দিকগুলো, এবং বিশেষ করে নারীর মন মানসিকতা মনস্তত্ত্বের, গৃহবাসী নারী, কর্মী নারী, খেটে খাওয়া নারী, সব মিলে আমার কাছে এটা এই গ্রন্থে একটা অন্যতম শক্তির জায়গা বলে মনে হয়েছে। সেইটার পেছনের রহস্যটা কি? এটা হয়েছে কি যে এই উপন্যাসে কিছু কিছু ঘটনা কিন্তু মোটামুটি কিংবদন্তি আকারে প্রচলিত, তো নানকারদের নিয়ে আসলে কাজটা হয়নি। মানে যে আমি এখানে একটু 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 অ্যাড করতে চাই যে আমি এটা লিখতে গেলাম কেন, লিখতে যাওয়ার উদ্দেশ্যটা ছিল যে এত বড় একটা আন্দোলন, প্রাচীন সিলেটে, বৃহত্তর সিলেট বলতে কিন্তু শিলচর পর্যন্ত, করিমগঞ্জ শিলচর পর্যন্ত, করিমগঞ্জ তো সিলেটেরই অংশ ছিল, পাঁচটি মহকুমার একটা ছিল করিমগঞ্জ। এখন সেই পাঠান মোগল থেকে শুরু করে এই যে একটা আন্দোলন এত বিচ্ছিন্ন ভাবে এত এত জায়গা জুড়ে হলো, এটার কথা কেউ জানলো না কেন? জানলো না কারণ হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই একটা সময় দরকার, বিপ্লবেরও সময়ের দরকার, আপনার ভালো কবিতা পড়ার জন্য পাঠক পাওয়ার সময় দরকার, অসময়ে ভালো কবিতা লিখে কিন্তু কাজ হবে না, এগুলো হচ্ছে বাস্তবতা। এখন ঘটনা হলো যে সেই সময় যেটা হয়েছে যে যুদ্ধ পরবর্তী ভারতবর্ষে তখন একের পর এক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন তো আগে পরে, তার আগে ধরুন ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, তারপরে আপনার এই যে খেলাফতের আন্দোলন, এত এত কিছুর চাপে এই যে নানকারদের যে এত বড় একটা ঘটনা এটা চাপা পড়ে গেল। এখানে এটা লিখতে গিয়ে আমার কিছু নারী চরিত্র, যে আম্বিয়া নামে যে মেয়েটি, তার যে ব্যাপারটা, এটা আমাকে খুবই তাড়িত করেছিল। এবং সত্যি এই উপন্যাস লেখার জন্য কয়েকটা ঘটনা এই জিনিসটা, তো আর খুঁটিনাটি যা আপনারা বলছেন সেটা হয়তো লিখতে গেলে চিন্তা ভাবনা করে একটা উপন্যাসের ভেতরে গেলে এগুলো হয়তো এমনি চলে আসে, এগুলোর জন্য আলাদা কোনো আলাদা পর্যবেক্ষণের দরকার হয় না।
ঠিক আছে, আমাদের সময় প্রায় ফুরি আসছে, আমরা এবার আপনার পাঠে চলে যেতে পারি যদি আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা না থাকে। নেই সম্ভবত, আমি কাউকে দেখছি না। তো তাহলে ওয়াসি ভাই, আপনি আমাদের কি শোনাবেন আজকে, কি পাঠ করবেন? আমি আমার এই করোনার সময় যে উপন্যাসটা শেষ করেছি, আমার ধারণা ছিল যে এটি আমার অন্তত বছর, আমি যেভাবে লিখি বছর দেড়েক লাগবে, এটি খুবই দ্রুতই শেষ হয়ে গেছে। এটির আমি শুরুর এটাকে ঠিক এটাকে প্রিলিউড বলা যেতে পারে উপন্যাসটির, এবং যেভাবে লেখা এটা একটু গদ্য এবং কবিতার মাঝামাঝি এক ধরনের কাব্যিক একটা ব্যাপার আছে। তো এটা উপন্যাস পড়লে এই জিনিসটা বেরোবে, এখানে হয়তো বা আমি যা পড়বো তা থেকে তেমন ভাবে আসবে না। আমি এটা থেকে দুটো দুটো প্যারা পড়ি। এই অনুচ্ছেদটার নাম হচ্ছে যাত্রা। ঘূর্ণি হাওয়ায় টান টান রোদটা টাল খায়, দূরে পানিতে গায়ে গায়ে ঠেকানো ঢিবির মতো উপুর হাড়ির পর হাড়ি, সরবন ঠাস বুনট ঘাসের জঙ্গল, ট্রলারের টানা গগ, হাওয়া রোদ আর পানির তোড়ে চোখ কান অবশ, দূরে বেটে বেটে ঝোপঝাড়ে আবছা ডাঙ্গার ঝিলমিল, আরো দূরে খসে পড়া টুকরো আসমানের মতো হঠাৎ ঝলকে ওঠা সফেদ বাদ, রোদের ঘষায় পানিতে বেসুমার রাংতার ঝিলিক, মাথার উপর গাং শালিকের চেরা চিক্কুর, চেনা জগতের স্মৃতি গন্ধহীন অগাধ অন্য জগৎ। শেফালি বেগম এত পানি এত রোদ এত ডাঙর আসমান দেখেনি, আর হাওয়া গা খোলা নাঙ্গা হাওয়া বন্ধ কানে কি কথা ঠুকে ঠুকে যায়, আর মনে পড়ে না সে কোথায় ছিল এখন কোথায়, শুধু রোদ বাতাস বৃষ্টি ঠেলে রোদ বাতাস পানি ঠেলে কোথাও যে যাচ্ছে এ তাড়াটুকু ছাড়া, মন থেকে মাথা থেকে হাড় পাঁজরার গাঁট গাঁঠি থেকে আমাম অতীত খসে পড়তে দেখে ভাবে এই তবে এতদিনে, আগুন ঝরা রোদ আর শনশন বাতাসের ফেনায় মিশে গিয়ে সে যেন এখন অন্য কিছু, রোদে চিমশানো সন্ধ্যা রাতের তারা, চীন পরিচয়হীন ঘাস ফড়িং, অরুণ ফুলের চিকন একরত্তি সুর, গোর হাঁটুতে গেড়ে বসা এটুলি জাম কাঁঠালের বিচি, রেখাবুর আঁচল খসা এক ফোঁটা টলটলে মায়া। অসাধারণ, মানে কবিতাই মনে বলা যাচ্ছে যে কবিতাকে আপনি পুরোপুরি বিদায় দেননি, তার মনে এখনো লালন করছেন ভিতরে ভিতরে। তা আমরা একেবারে শেষ পর্যায়ে, এর আগে দুটো মন্তব্য চলে এসছে। একজন সাগুফতা শারমিন, এই সময়কার অন্যতম শক্তিশালী মেধাবী এবং প্রতিভাবান কথা সাহিত্যিক আমার বিবেচনায়, লন্ডনে থাকেন, ভীষণ প্রিয় লেখক, করোনা কালে আমি তার অনেক লেখা পাঠ করেছি। সাগুফতা শারমিন, সে লিখেছে ওয়াসি ভাইয়ের কথা এই প্রথম শুনতে পেলাম, ধন্যবাদ আলম হোসেন ভাই। সাগুফতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। সৈয়দ কামরুলিসান আবারও লিখেছেন যে আলম খোরশেদ তলকুঠুরির গান নিয়ে চমৎকার ও একটি সম্পূর্ণ আলোচনা লিখেছেন, এই বইটি লেখকের সেরা কাজ, এটা সৈয়দ কামরুলিসান মনে করেন। যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এর মধ্যে যদি আর কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে করতে পারেন, সুযোগ রইল এখনো এক মিনিট দু মিনিট যদি কেউ নিতে চান, আর তা না হলে আমি ওয়াসি ভাইকে অনুরোধ করব তার একটি শেষ মন্তব্য, একটা সমাপনী মন্তব্য যাকে বলে ইংরেজিতে ক্লোজিং রিমার্ক দিয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানতে। আমরা আবারও ফিরে আসবো আগামী বৃহস্পতিবার আমাদের দেশের এরকমই কোন একজন গুরুত্বপূর্ণ একজন প্রথিত যশ সাহিত্যিক নিয়ে তার জীবনের গল্প শুনব বলে। ততদিন ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, বিস্তারের সঙ্গে থাকবেন। ওয়াসি ভাই, আপনার শেষ মন্তব্য, সমাপনী বক্তব্য। আমার শেষ মন্তব্য আর কি, আপনি এত সুন্দর আয়োজন করেন এবং এর জন্য আপনার প্রচুর সময় যায়, নিশ্চয়ই লেখালেখি করতে পারছেন না, এগুলো তো যোগাড় যন্ত্র করা তো বেশ ঝামেলার ব্যাপার। তো আপনাকে আমি এই জন্য মানে এই করোনার সময় এই যে ভার্চুয়ালি লেখকদেরকে যারা মানে লেখকদেরকে আনা এবং তাদের সাথে কথা বলা, এতে নিশ্চয়ই যেমন লেখকরা উজ্জীবিত হয়, পাঠক যারা শোনেন তাদের মধ্যেও একটা প্রেরণা কাজ করে,
আপনাকে অভিনন্দন জানানো ছাড়া তো আর আমি শেষ বাক্য আর কিছু বলতে পারছি না। আপনাকে অনেক অভিনন্দন, ভালো থাকবেন, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক সুন্দর লেখা লিখবেন এবং ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুবাদ আমি আশা করি। অনেক ধন্যবাদ মাসি ভাই, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপন্যাসটি অচিরেই যেন আত্মপ্রকাশ করে আলোর মুখ দেখে আমাদের হাতে আসে, আমরা তার সেই প্রতীক্ষায় রইলাম। এবং করোনাকে ধন্যবাদ জানাচ্ছি, ঈশ্বরদীপ অন্তত ওয়াসি আহমেদের কাছ থেকে, একজন বিরল প্রতিলেখকের কাছ থেকে আজকে উপন্যাস আমরা উপহার পেলাম। আর আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা জুমে এসছেন, যারা লাইভে অনুষ্ঠানে দেখেছেন, ভালো থাকবেন, বিস্তারের সঙ্গে থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।